नमस्कार बंधुरा, आमी पापिया, पापियास किचेने तोमादे स्वागत। आज के आमी आबार एकटा नतून रेसिपी निये तोमादे काछे हाजिर हो गेछी। ताहले चलो आज के नतून रेसिपिटा कि बानाच्छी तोमादे घरे देखिए दी। आज के आमी तोमादेर रुई माछेर सर्षे पोस्त बानिये देखाबो। ताहले चलो आज के रुई माछेर सर्षे पोस्तटा केमन भावे बानाय तोमादे घरे देखिए दी। আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হোক, এখানে আমি দেখো 4 পিস নিয়েছি রুই মাছ। রুই মাছটায় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটাকে আমি এবার মাছগুলোই মাখিয়ে নেব। দেখো মাখিয়ে নিয়েছি, দিয়ে 5 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। ততক্ষণে তেলটাও দেখো তেতে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো পোস্ত বাটা, আর 1 টেবিল চামচ কালো সরষে আর সাদা সরষে বেটে নিয়েছিলাম, সেটাকে আমি একসাথে গুলে নিয়েছি। এবার ওই বাটিতেই আমি এবার ওই সরষে আর পোস্ত যেই গুলে নিয়েছিলাম ওই বাটিতেই দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ওটা দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আমি একটুখানি বাটিটায় জল দিয়ে বাটিটা ধুয়ে আমি ওতে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়া হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা যদি লঙ্কা গুঁড়ো দিতে পছন্দ করো তাহলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো দেব না, আমি কাঁচা লঙ্কা 4টে মধ্যখান দিয়ে চিরে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর আমি এই ঝালটায় নুন দেওয়া হয়নি, তাই একটু নুন দিয়ে দিলাম। নুনটা ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে। দেখো 2 থেকে 3 মিনিট পর আমার কিন্তু মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওয় দেখা হবে।